তোমার এই ডেটিং ফি তুমি অনেকদিন ধরে দিচ্ছ না, হ্যাঁ দাও না কত কষ্টে আমি থাকি। এই ডেটিং ফিটা কি বাবা? কেমন আছো? আছি অনেক ভালো। তাই পড়াশোনা কেমন চলছে? আরে পড়াশোনা কেমন চলে তুমি বোঝো না, আমি তো কলেজের টপার বয়, বুঝো না? তাই এই শোনো না, তোমার এটা তো অনেক সুন্দর, এটা কে দিছে? হ্যাঁ এটা আমার বাবা লন্ডন থেকে ডায়মন্ডের পাঠিয়েছে। লন্ডন থেকে পাঠাচ্ছে? হ্যাঁ ডায়মন্ডের। হ্যাঁ হ্যাঁ দারুণ না? তাই তো মনে হচ্ছে যে ডায়মন্ড। হুম হুম শোনো একটা গুড নিউজ আছে। কি বলো? আমার বাবাকে বলে বুঝছো আমি মালয়েশিয়াতে যাওয়ার ব্যবস্থা করেছি। তাই অবশ্য যাওয়ার কথা ছিল বন্ধুদের নিয়ে বুঝছো, তা আমি ভাবলাম যে তুমি আর আমি যাব, কি বলো? তাই নাকি? একেবারে 5 দিন মনে করো যে সেই সবচেয়ে ভালো ভালো ভিআইপি জায়গায় যাব, ভালো ভালো হোটেল উঠবো, হেভি মজা মাস্তি করব, কেমন হবে? তাহলে আমি আমার বাবাকে বলে আমিও কিছু ক্যাশ নিয়ে নেব, যেন আমরা ভালো করে আরামায়েশ করে ঘুরতে পারি। আর শোনো তুমি ক্যাশ না নিলেও সমস্যা নাই, আমার বাবার তো আছে, তুমি তো জানো আমার বাবা তো অনেক বড় শিল্পপতি। তারপরও তুমি একা বিয়ার করবে সেটা কি হয়? লাগবে না, দুজনেই মিলে বিয়ার করব। নো প্রবলেম, আরে আমার বাবা তো আছে তাই না, আর তুমি ছাড়া কার পিছনে খরচ করব? তুমি তোমার একমাত্র খরচের জায়গা, বুঝো না? তাই এই শোনো না, আজকে তুমি আর আমি মিলে বুঝছো শপিং এ যাব। ওহ মাই গড, তোমার যা যা দরকার হয় যা যা লাগবে আজকে সব কিছু কিনে দেব আমি বুঝছো। তাহলে চলো চলো যাই। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম নিজের যা জমি জাতি আছে সব বেশি সাওয়ালে শিক্ষিত করতেছেন। ঠিকই শুনছো বাবা, ঠিকই। এটা তো ভালো কথা, পড়ালেখা করাচ্ছেন, শিক্ষিত বানাচ্ছেন, বাবা হিসাবে যা কর্তব্য তাই করতেছেন, আর এই যে জমি জমাগুলো সব বেশি শেষ করে ফেলাচ্ছেন আপনার সাওয়ালে পড়াশোনা করানোর জন্যে। শোনেন দিন সময় ভালো না, তাই বলি কি যা করবেন একটু হিসাব করে করবেন, ঠিক আছে? দেখেন আবার এমন সময় বৃদ্ধ বয়সে এই অন্যের দুয়ারে যায় থালা নিয়ে হাত পাততে না হয়, বুঝেছেন? তোমার কথা কি বলা শেষ? তাহলে ওই যে পথ দেখছো না রাস্তা, ওই দিয়ে হাঁটা ধরো। আরে মানুষ ভালো পরে মনে পড়বে চাচা। এবার এবার আব্বা কয়া, হ্যাঁ আমাকে তো বেশি টাকা দিতে কষ্ট। কে ভাই শহরে কি পড়তে মেলা টাকা লাগে? তে কি কস তুই, শহরে তো অলিত গলির টাকা লাগে, পা ফেললেই টাকা লাগে, বুঝছিস? আবার পানি কিনে পানি আবার পানি খাতেও টাকা লাগে, পানিটাও কিনে খাওয়া লাগে শহরে, বুঝছিস? এই জন্য মেলা টাকা লাগবে আমার এবার। বুঝছি, তা আব্বা আসুক আমি বলতেছি। হ্যাঁ আব্বা তো তোর কথা শুনে একটু তুই একটু ভালো করে খাওয়া। আচ্ছা আব্বা আসুক দেখি কি কয়। আব্বা শোনো, ওই যে হাসানের তো এবার মেলা টাকা লাগবে, তুমি একটু ব্যবস্থা করো। এত টাকা কিসের জন্য লাগবে বাবা? বাবা তুমি জানো না এ মাসে আমার মনে করো যে সেমিস্টার ফি দিতে হবে, ইন্টারনের জন্য টাকা লাগবে, তারপরে মনে করো যে ম্যাচ খরচ তো দেওয়া হয় নাই, রাগ গাল পাতেছে, হ্যাঁ ম্যাচ খরচ লাগবে, তারপরে মনে করো খাওয়া খরচ দিতে হবে, বেড খরচ, তারপরে এই তোমার এই ডেটিং ফিও তুমি অনেকদিন ধরে দিচ্ছ না, হ্যাঁ জানো না কত কষ্টে আমি থাকি। এই ডেটিং ফিটা কি বাবা? আব্বা শোনো ওসব তো তুমি বুঝবা না, ওসব ওসব বুঝবা না, আমি আমি আপাকে সব কিছু করে দিছি। হ্যাঁ ঠিক আছে, জমি বিক্রির কথা কারণ সব শেষ হয়ে গেছে, কাল সকালে আসবে, টাকা দিয়ে যাবে, সব টাকা আমি তোমারে দিয়ে দেবো। আচ্ছা আব্বা। আচ্ছা হয়েছে আব্বা, চলো ঘরে চলো, আর ভাই তুইও চল খাওয়া দাওয়া কর। আচ্ছা চল। কি ব্যাপার এত লেট কেন? হ্যাঁ প্রতিনিয়তই তোমার জন্য এসে বসে থাকা লাগে। শোনো আমার অপেক্ষা করো না, আমার আশা ছেড়ে দাও। মানে? মানে কিছুই না, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করেছে তোমার বাবা? হ্যাঁ, ছেলে আমেরিকা থাকে, ওইখানকার সিটিজেনশিপ, আর আরেকটা ছেলে ওইখানকার ডাক্তার। তুমি এসব ভয় দেখাচ্ছ আমাকে তাই না? আমি তো ভয় দেখাচ্ছি না, সামনের শুক্রবার আমাকে দেখতে আসবে,
দুটো ছেলের একজনের সাথে আমার সামনে শুক্রবারে কিন্তু আমার বাবা বিয়ে দিয়ে দিবে আমাকে বলছে। কি যে বলো, তুমি তো আমাকে এখনি ভয় দেখাই দিলা। শোনো, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, এখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো? আরে বাবা, ভালো তো বাসি, কিন্তু এখন বিয়ে করলে তো আমার বাবা মা মেনে নেবে না। আর তাছাড়া তুমি জানো না আমি মাত্র ইন্টার্নি করতেছি। এটা কোন ধরনের কথা? তুমি না বলছিলা যে তোমার বাবা মা তোমার কথাই শুনে, তুমি যা বলবে তাই তারা মেনে নেবে? এখন এই ধরনের কথা কেন বলছো? আরে বাবা, হ্যাঁ মেনে নেবে তো, সে তো জানি, কিন্তু তোমার একটা বোঝা উচিত একটা বিষয়। হ্যাঁ, আমি কোনো কিছু বুঝবো না, তুমি আমাকে বিয়ে করবে কি না সেটা বলো। এই মুহূর্তে আর তোমাকে যদি বিয়ে করে নিয়ে যায়, আমার বাবা মা তো বাসা থেকে বের করে দিবে আমাকে। তুমি না বলছো তোমার বাবা মা তোমার কথা শুনে, তাহলে কেন বের করে দিবে? শোনো, আমি বিয়ে করতে পারবো না এই মুহূর্তে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করবো না, আমি কিন্তু আমার গলায় দড়ি দেবো। বড় মুসিবতে ফেলাই দিলা তো। আচ্ছা বিয়ে করছি, সমস্যা নাই, বন্ধু বান্ধবকে খবর দিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করছি, চলো। আপনাকে কি বলবে, তুমি চুপ থাকো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, তাই বিয়ে করে নিয়েছি। এই মেয়ে তুমি চুপ থাকো, আমার ভাইয়ের সম্পর্কে আমি খোঁজ খবর নেবো না, আমার কি জানার অধিকার নাই? ও কারে বিয়ে করলো না বিয়ে করলো আমি দেখার কেউ না নাকি, তোমার কি মনে হয়? আপনি চুপ থাকেন তো, আমি কি আপনার সম্পর্কে কিছু জানি না? দুদিন তো স্বামী সংসার করতে পারেননি, চলে এসেন বাপের বাড়িতে, এখন কি আমাদের সংসারটা ভাঙতে চান নাকি? মা মিষ্টি, কি হয়েছে কি হয়েছে বাবা? আসলে বাবা হয়েছে কি, ওর না ওর ফ্যামিলিতে সমস্যা হয়ে গেছিল, এই জন্য আমি তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা তুমি আমাকে মাফ করে দাও। তাই বলে কি বাবা, আমার কোনো অধিকার নাই, তুই আমাকে জানাবি নে, যত অসুবিধা হোক না কেন আমাকে জানানো তোর উচিত ছিল। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তোকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তাই তো আমার জমি জমা ধন সম্পদ বিক্রি করে সব তোর পিছনে ঢেলেছি, আর আজ আজ তুই এটা পর্যন্ত করলে আমাকে একটু জানালেনি। এই বড় খবিশ, আপনি চুপ থাকেন, একবার কবরে চলে গেছে আর বেশি বেশি কথা বলেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই বিয়ে করে নিয়েছি। এই হাসান আমাদের রুম কোনটা, চলো তো, আরে চলো চলো। আব্বা শোনো, আমি তোমাকে কিছু কথা কই। হাসান যে এরকম একটা কাজ করবি, এখন সমাজে মুখ দেখাবো কেমনি করে? আব্বা কও তো, ও এইরকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, সব সব আমার কর্মের ফল মা। ওই রকম একটা কুলসনি ডাইনি এত খারাপ একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, এখন কি করব? এই সংসার তো ঠিকবি না আব্বা, সব সময় আগুন লাগিয়ে থাকবি। আর শোনো আব্বা, তুমি এমনি কারণে তোমাকে একটা কথা কই, এতদিন তো বলি নাই, ভাবিছি ছোট মানুষ ও যে ডেটিং ফি করে টাকা নিত না, ডেটিং ফি আমি তো বুঝতাম আব্বা ডেটিং ফি বলে কিসের টাকা নিত, আমি ভাবতাম ছোট মানুষ এরকম বন্ধু বান্ধব দুই একজনের থাকে, কিন্তু তুই এরকম ডেটিং ফি কর নিবি আমি তা বুঝি নাই, যে ওই রকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে চলে আসবি, ওই মেয়ে তো খুবই খারাপ আব্বা। ওই পোশাক আশাক দেখিস আব্বা কি খারাপ, আমারই কর্ম, আমি অলং
কুলঙ্গার ছেলে জন্মায়, কত জন আমাকে বুঝাচ্ছে মা, বলছি ইঞ্জিনিয়ারিং পড়তে এত টাকা লাগে না, আমি তো বুঝিনি, আমি তো ডেটিং বিয়ে বুঝিনি। বাবা, আমিও পরে শুনলাম, বুঝলাম, কিন্তু কি করবো, ছোট মানুষ, এরকম বন্ধু বান্ধব দুই একজনের থাকে, ওরা এরকম ডেটিং কি চাইছে আমি তো বুঝি নাই, যে এইরকম একটা কুলস্থানি খারাপ নিয়ে নিয়ে আসবি, ওর পোশাক আশাক দেখো কি বাজে, দেখেছি মা, ওর দ্বারা সংসার হবে না, জানি জানি, আমার নামে কুটনামি করা হচ্ছে, কি হচ্ছে, দুই বাপ বিটি মেয়ে, দুই দিনও তো স্বামীর ঘর করতে পারোনি, এসেছো বাপের বিটায়, আমার নামে যদি কুটনামি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এখন থেকে এই বাড়ির দায়িত্ব আমার, আমি যা বলবো তাই কিন্তু তোমাদের দুজনকে শুনতে হবে, আমার কথার অবাধ্য হবে দুজনকে কিন্তু গার ধরে বের করে দেবো, আমার স্বামীর টাকায় খাবে দাবে আর আমার নামে কুটনামি করবে না, শোনো তোমাদের দুজনকেই বলছি, নেক্সট টাইম যদি আমার নামে কুটনামি করতে শুনেছি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, দুজনকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো, কথাটা যেন মনে থাকে। কি অবস্থা, তুমি আমাকে কি বলেছিলে, তোমার বাড়িতে এসি আছে, টাইলস করা বাড়ি, পাঁচটা কাজের লোক আছে, এখন তো কিছুই নেই, তুমি কেন মিথ্যা কথা বলছো? শোনো, আমি তোমাকে কিন্তু এসব কথা বলি নাই, যে এসি আছে, পাঁচটা কাজের লোক আছে, আমি বলেছি যে এটা করব। তুমি মিথ্যা কথা বলবা না, তুমি কিন্তু বলছো তোমার বাড়িতে এসি আছে, টাইলস করা বাড়ি, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো? আচ্ছা, তুমি কি আমার সাথে এরকম পেঁচাল পারবা না, ঘুম পারবা, সেটা বলো তো। শোনো হাসান, আমি এই পরিবেশে থাকতে পারবো না, ঠিক আছে, তুমি এখন বলো তুমি আমার নিয়ে শহরে থাকবে কিনা। শোনো, তুমি কিন্তু ভালো করে জানো আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, লেখাপড়া করাইছে, হ্যাঁ, আর আমার বড় আপু ছোটোবেলা থেকেই, আমার মা মরার থেকেই আমাকে কোলে পেটে করে মানুষ করেছে, সো আমি এদেরকে ছাড়া আমি শহরে থাকতে পারবো না। আমি তো এই পরিবেশে থাকতে পারবো না। আচ্ছা, তুমি লাগাইছো কি বলো তো, রাত্রিবেলা এবং ঘুমানোর টাইম, ঘুমাতে ঘুম থেকে উঠে তুমি পেঁচাল শুরু করে দিছো, এগুলা কি, হ্যাঁ, এগুলা কি, যাও অনেক রাত হয়ে গেছে, ঘুমাই পড়ো, রাত্রিবেলা পেঁচাল শুরু। বেশ করেছিস।
পথে আসতে আসতে আমি শুনলাম এই ফ্যামিলি নাকি খুব ভালো, আর সেই ফ্যামিলিতে আসে তোর এই ব্যবহার। ছি ছি ছি, সারাটা জীবন তুই শুয়েছিস মাটির বিছানায়, এখানে এসে তুই খাট পেয়েছিস, অনেক কিছু পেয়েছিস, তাও তোর ভালো লাগছে না? তোর এই ব্যবহার দেখে আমার মনে হচ্ছে তোকে আমি থাপড়ায় ঠিক করে দিই। ক্ষমা চেয়ে নে এদের কাছ থেকে। তোমার না জেনে তোমার গায়ে হাত ধরছে, ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও।